সুলতান ডাইনে নাকি কুত্তার মাংস পাওয়া গেছে, তো এরকম নিউজটা প্রচুর দেখা যাচ্ছে। তো যে ব্যক্তি অভিযোগ করেছে সেটা বলা হচ্ছে 2 তারিখে বৃহস্পতিবারে ঘটনা এটা। মানে আমাদের দেশটা এখন দেখেন, আমরা সাধারণ মানুষ, এই যে ডিজিটাল যুগে, মানে ডিজিটাল যুগের যে ডিজিটাল ব্যবস্থা এত চরম মাত্রায় উন্নত হয়েছে, মানে একটা কিছু ঘটার সাথে সাথে সেটা মানে ছড়িয়ে যায়, ভাইরাল হয়ে যায়, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ভালো খারাপ দুইটা দিক তৈরি হয়। আর যে ইস্যু তৈরি হয়, যে সমস্যা, যে বস্তুটা কিংবা যে জিনিসটাকে কেন্দ্র করে, ততক্ষণে মনে করেন যে সেটা ভালো খারাপ প্রমাণ হইতে হইতে ওটার অবস্থা 12টা বেজে অস্থির। তো যাই হোক, সুলতান ডাইনের কথা বলা হচ্ছে যে কুত্তার মাংস পাওয়া গেছে, তো এই ঘটনাকে কেন্দ্র করে আসলে 2টা দিক হয়। হয় কুত্তার মাংস পাওয়া গেছে সুলতান ডাইনে, এটা সত্য, মানে 2টা দিক যদি আমরা ধরি, আর অন্যথায় যে ব্যক্তি বা যারা এটা অভিযোগ করছে তারা এটা ষড়যন্ত্র করছে, মানে 2টা দিক তৈরি হয় একটা ঘটনাকে কেন্দ্র করে, এবং এই ঘটনাও এরকম একটা পর্যায়ে দাঁড়াইছে। হয় সুলতান ডাইনের কোনো জামাল আছে, নাহলে ওই ব্যক্তিরা মানে ষড়যন্ত্র করতেছে। তো অলরেডি সাধারণ মানুষ এগুলো বুঝে ফেলছে যে আসলে এটা হয়তো বা ষড়যন্ত্রমূলকভাবেই করা হয়েছে, অনেক জায়গায় এই ধরনের একটা আলাপ আলোচনা অলরেডি চলে আসছে। তো এটা যাচাই বাছাই হবে হয়তো বা, তো সেই বিষয়ে আমরা না যাই। তো একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যখন এই ধরনের ঘটনা ঘটে, দেখেন ধরেন এই সুলতান ডাইনে কুত্তার মাংস পাওয়া গেল, ধরেন আমি আর আপনি বিরিয়ানি কিনতে গেছি বা কিনছি, কিনে এনে খাইতেছি, তখন কুত্তার মাংস পাওয়া গেছে, ধরে নিলাম সেখানে একটা সন্দেহ হয়েছে, তো আমি বা আপনি কী করবো? আমরা স্বাভাবিকভাবে একটু ভাবেন তো, যদি সাধারণ মানুষ হয়, মানে কোনো কিছু করার চিন্তা আপনার না থাকে, তো হয়তো ভালো লাগবে না, একটা সন্দেহ হবে, এটা ফেলে দিবে, খাবে না, এক শ্রেণীর মানুষ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে। আরেক শ্রেণীর মানুষ যাদের একটু ক্ষমতা আছে, পয়সাবান বা একটু হ্যাডাম আছে, কিংবা যারা মানে খাওয়ার পরে যার একটা রাগ উঠে যাবে, হ্যাঁ এরকম একটা মাংস খাওয়াবে, সে কিন্তু ভাবে যে না এটা দেখে সারবো আমি, এটা কী আছে, সে এটা অভিযোগ করব, সেই মাংসটুকু সংরক্ষণ করব, সেটা ল্যাবে পাঠাইবো, এটা অনেক আরও বড় পর্যায়ের যদি যায় তার প্রমাণগুলো সে রেখে দিবে এটা অ্যাকশন নেওয়ার জন্য, এবং সেখানে যে অভিযোগটা করবে তাকে তো প্রমাণ সহ অভিযোগ করতে হবে। আর এখানে দেখলাম ওই যে ছবি দেখাচ্ছে যে চিকন হাড়টি এই সেই, ছবি দেখায় কি কোনো কিছু প্রমাণ করা যায়? যায়, এটা কি দেখা যায়, কিন্তু এটা আসলে যে কী, এটা ল্যাবে টেস্ট না করলে তো এটা বের হবে না, যেটা কুত্তার মাংস, বিড়ালের মাংস না খাসির মাংস। যদি এটাকে অ্যাকশন নিতে হয় তাহলে এই জিনিসগুলো সংরক্ষণ করতে হবে এবং এটা ল্যাবে টেস্ট করতে হবে। আর এখানে যদি সুলতান ডাইন, তারা যদি তাদের যদি কোনো ত্রুটি থাকে, তারা কিন্তু চাইবে না এটা সংরক্ষিত হোক, এটা ভ্যানিশ হয়ে যাক, তারা চাইবে না। আমি একটা নিউজে দেখলাম যে অভিযান যারা করতেছিল তারা ওখানে বলতেছিল যে আপনি সেই মাংসটা সংরক্ষণ করেন নাই কেন, এটা কিন্তু একটা বিষয়, এটা ঠিক, তাকে যে সুলতান ডাইনের ম্যানেজার নাকি এজিএম, তাকে মনে হয় বলতেছে যে আপনি মাংসটা সংরক্ষণ করেন নাই কেন, এটা তার একটা ভুল। যে যদি মাংসটার কাছাকাছি উনি যেয়ে থাকে, উনি ফোন কল পাওয়ার পরে সেখানে গেছিলো, তো ওনারও কিন্তু দায়িত্ব ছিল মাংসটা নিয়ে এসে কিংবা এটা সংরক্ষণ করে তাকে চ্যালেঞ্জ করা, যে আসলে এটা না, সেও করে নাই। আর সে যদি দোষ করে থাকে সে তো এটা করবেই না, সে চাবে এটা ডিস্ট্রয় হয়ে যাক বা ভ্যানিশ হয়ে যাক, কিন্তু যে অভিযোগ করছে তার তো এটা মানে অ্যাকশন নিতে গেলে এটা লাগবেই, এটা ছাড়া তো আর প্রমাণ করতে পারবে না যে এটা আসলে কুত্তার মাংস, বিড়ালের মাংস না খাসির মাংস। ওই মুখের কথা আমি আপনি বললে তো এটা কাজ হবে না, প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া তো আর আইন কাজ করবে না। এখন এই বিষয়ে যদি ধরতে যায় প্রমাণের ব্যাপারটা, একটা প্রতিষ্ঠান থেকে সে যখন একটা খাবার কিনে নিয়ে যাবে, চলে যাবে, এখন তারপরে ওইটার ভিতরে যে আদৌ যে কথাটা বলা হচ্ছে কুত্তার মাংস, বিড়ালের মাংস বা যেটাই থাক, এটা যে সেই প্যাকেটেরই খাবার, এটারই বা কী গ্যারান্টি? যদি ষড়যন্ত্রমূলক ঘটনা হয়ে থাকে সেখানে তো অন্য কোথাও থেকে কোনো একটা খাবার ঢুকিয়েও দেওয়া যায়, বিষয়টা কিন্তু করা যায়। এখানে কিন্তু কোনো সিসি ক্যামেরা নেই, কোনো কিছু নেই, এটাকে ট্র্যাক করার কোনো ব্যবস্থা নেই, বিষয়টা কিন্তু তাই। সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, অবশ্যই অভিযোগকারীকে সেই ব্রাঞ্চে যে কিংবা সেই প্রতিষ্ঠানে যে সশরীরে বা এখানে যে আরো বিরিয়ানি নিতে হবে তাকে যাচাই বাছাই করতে হবে যে এটার সাথে এটা মিলছে কি না, কিংবা ওটা সহ ল্যাবে টেস্ট করতে হবে। এখানে প্রমাণ করার অনেক ব্যাপার আছে, যেগুলা একটা সমস্যা যখন তৈরি হয় সেগুলো প্রমাণ করার জন্য লাগে। আবার এমনও হতে পারে যে তারা হয়তো পার্সেলের সময় অন্য কোনো কিছু ঢুকিয়ে দিছে কোনো প্রতিষ্ঠান, তো যে কোনো একটা ঘটনার পেছনে কিন্তু অনেক কারণ থাকে,
কারণ সেটা 2 তারিখের ঘটনা এতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত আজকে 11 তারিখ কোনো ল্যাব টেস্ট বা কোনো কিছু রিপোর্ট এরকম কোনো কিছু আসে নাই বা হয় নাই। কারণ কেন এটা ল্যাব টেস্ট করা হলো না, কেন এত এই বিষয় নিয়ে এত আলাপ আলোচনা হলো, এগুলো আসলে মানে কিন্তু খুব চিন্তার বিষয়। আর বর্তমানে এমন একটা পর্যায়ে হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, মানুষ কোনো কিছু একটা নিউজ বা টপিকস পাইলেই প্রচুর আলাপ আলোচনা করে, সেটা ভালো হোক খারাপ হোক করে, আর এটা স্বাভাবিক মানুষ করবেই, মানুষের কাজে আলাপ আলোচনা করা। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে, ফেসবুকের যুগে, ফেসবুকে হাতের কাছে একটা মোবাইল থাকে, মন চাইলে টুকটাক করে যা মন চায় লিখে দিল, এটা স্বাভাবিক। এখন যারা অভিযোগ করছে নিউজটা দেখতে, আমি অনেক ভিডিও দেখলাম নিউজের, তাদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, সময় টিভির প্রতিনিধি তাদেরকে ফোন দিতেছে পাইতেছে না, তাদের নাম্বারে ঢুকতেছে না, তারা নাকি ভ্যানিশ। যে অভিযোগটা যারা করছে তাহলে এইটারই কি সত্যতা আছে, তারা নাকি ভ্যানিশ পাওয়া যায় না, আর প্রতিষ্ঠান তো উড়ে যায় নাই, তারা তো ঠিকই রয়েছে। আর সেখানে যে ফেসবুক পোস্টটা করা হয়েছে, ছবিটা আমি দেখলাম যে আইডিটা কনক রহমান খান, তো ফেসবুক আইডিটা দেখলেও কী মনে হয়, সেটা দেখে তো কোনো ছবি নেই, এটা আদৌ কী আইডি, আপনার কাছে কী মনে হয় কমেন্ট বক্সে লিখবেন। তো এখানে ওখানে অনেক কথাই লিখেছে, এই সেই যে 7টা কাচ্চি এনেছে, সেই হাড়ের চিকন মাংস কুত্তার মাংস খাওয়াইছে 3000 টাকা নিয়ে, এগুলো সেগুলো উনি নাকি আরও ভিডিও দিয়েছিলো, ভিডিও নাকি সরাই নিছে নিউজে কেমনটা এমনটাই দেখলাম আর কি। তো লাস্টে একটা কথা লেগেছে, অলরেডি আমার গা শরীরে র্যাশ উঠে গিয়েছে, ঘায়ের মতো হয়েছে, এই যে কথাটা। তো ওই দিন কি ওই কাচ্চি ডাইনে খেয়ে আর কোনো মানুষের এরকম কোনো কিছু হয়েছিল কি না, এই ধরনের কোনো কিছু তো নেই, এগুলোর কোনো তথ্য প্রমাণ নেই, বা ওনার যেরকম হয়েছে সেগুলোর কোনো ছবি আছে কি না, বা কোনো মেডিকেল রিপোর্ট আছে কি না। একটা ঘটনা ঘটলে আসলে এটা কীভাবে প্রমাণ করা যায়, এটা কিন্তু অনেক কিছু লাগে, একটা কথা বললেই তো আর মুখে মুখে বললে হয়ে যাবে না, আমি আপনি বললেই তো হবে না যে সেখানে কুত্তার মাংস ছিল না কিসের মাংস ছিল। যদি সত্যিকার অর্থেই আপনার সাথে ঘটে যে না একটা খারাপ মাংস আপনি পাইলেন, আপনার মনে সন্দেহ হলো, এটাকে আপনাকে সংগ্রহ করতে হবে, এটাকে ওকে ধরার জন্য এটা যা যা করা লাগে আপনার করতে হবে। একটা কথা পোস্ট করে দিয়ে দুম করে দিয়ে অভিযোগ করে নিয়ে চলে গেলাম, তারপরে একজন আরেকজনের দোষারোপ, এ টাকা চায় ও টাকা চায়, এ চিপাই নিয়ে যায় ওই চাপাই নিয়ে যায়, এই সমস্ত কথার কোনো ভিত্তি নাই। ডিজিটাল যুগে অনেক কিছুই ধরা এবং সম্ভব, এতদিন হয়ে গেলো এটার আসলে কোনো কিছু হলো না, আর মানুষ এটা নিয়ে আলাপ আলোচনা। একটা যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান এই সুলতান ডাইন, তারা আসলে তাদের যে একটা সুনাম এটা কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে স্বাভাবিকভাবে, এবং মানুষ এটাও বুঝতে শুরু করেছে যে এটা একটা হয়তো বা ষড়যন্ত্র তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। কিছুদিন আগে কিন্তু আসলে হয়তো এরকম একটা ঘটনা ঘটেছিলো, একটা প্রতিষ্ঠানের এই হোটেলেরই এরকম কুত্তার মাংস না কিসের মাংস বলাতে সেই প্রতিষ্ঠান মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে সেটার কোনো সত্যতা পাওয়া যায়নি টেস্ট করার পরে। এখন এই যে একটা প্রতিষ্ঠানের যে আসলে ক্ষতি করা হলো না কী করা হলো, এবং এত এর এত বড় ক্ষতি, আসলে আমরা মানুষরাও একটা কোনো কিছু পাইলেই সহজেই বিশ্বাস করে ফেলি বা সহজেই একটা কিছু মন্তব্য করে ফেলি, তো এটা আদৌ ঠিক না। অনেক প্রতিষ্ঠানেরই ত্রুটি বিচ্যুতি অনেক ঘটনায় থাকে, সবাই তো আর সাধু না, সবাই তো আর সঠিকভাবে কাজ করতে পারে না, বিশেষ করে আমাদের দেশে কিন্তু কোনো প্রতিষ্ঠানের ওইভাবে তদারকি আসলে করা হয় না। সেখানে যে মাংসের গরমিলটা বলা হচ্ছিল যে 125 কেজি 150 কেজি, এই বিষয়গুলো থাকে, প্রতিষ্ঠানের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকে, কিন্তু এই থেকে কিন্তু তাই প্রমাণ হয় না যে আসলে সেটা কুত্তার মাংস না কিসের মাংস। সেখানে ল্যাব টেস্ট করার পরে সেটা বোঝা যাবে এটা কিসের মাংস। আর সুলতান ডাইনে আমিও একবার খেয়েছি, এগুলো খাবারের মান অত খারাপ না, ভালোই, এটা আসলে খারাপ বলা যাবে না, আমি খেয়েছি আমার কাছে ভালোই লাগছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকেই যারা এগুলোতে খাইছে তাদেরকে মানে বন্ধু বান্ধবকে সবাইকে বলতেছে কুত্তার মাংস খাইছে এই সেই হ্যান ত্যান, আমাকে অনেকে বলছে যে তোমরাও যে খাইছো তোমরাও তো কুত্তার মাংস খাইছো। যাই হোক, সেটা কোনো বিষয় না, আসলে সঠিক তথ্য প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা কিংবা কারো বিরুদ্ধে অভিযোগ করা, এটা কিন্তু একটা মানে আইনে আছে, এটা আসলে ঠিক না, এটা একটা অন্যায়। প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কাউকে দোষী বলা যাবে না, তো সেটা প্রমাণই হইলো না সেখানে কিসের মাংস। তো এত নিউজ, এত আলাপ আলোচনা, এত সোশ্যাল মিডিয়া, এত ভিডিও, আজকে 11 তারিখ, আমি 11 তারিখ পার হয়ে গেছে, 12টা বাজে, 12 তারিখ প্রায় আমি ভিডিও বানাচ্ছি, এটা নাকি 2 তারিখের ঘটনা, অনেকেই শুনছি, হাবি যাবি দেখছি, আমি কখনো একটা দেখিনি, আমি ভালো করে আজকে অনেকগুলো ভিডিও দেখলাম। আমরা হুজুগে বাঙালি কোনো কিছু পাইলেই ওইটা নিয়ে মাতামাতি মানে মাখামাখি শুরু করে দিই, আর সোশ্যাল মিডিয়াতে যারা বিশেষ করে যে ভিডিও টিডিও বানায়, আমি এত ভিডিও করার সময় পাই না, আমি কতদিন পর মনে হয় ভিডিও দিলাম, মানুষের মানে এখন খায় দেয় কাজ নাই,
বাসায় বসে থাকে, মোবাইল নিয়ে খোঁচাখাঁচি করে, একটা কিছু পাইলে ওটার মধ্যে কমেন্ট করা শুরু করলো, একদল ভালো কমেন্ট একদল খারাপ কমেন্ট। কোনো ঘটনা ঘটলে আগে নিজের ব্রেনে এটা চিন্তা করেন ঢুকান আগে কি সত্যিই, যদি ওরা ধরেন কুকুরের মাংস হয়, ধরেন আমার সাথে যদি হইতো, আমারও কিন্তু মেজাজ ঠিক থাকতো না, এটা নিয়ে আমিও অ্যাকশন নিতে চাইতাম, আমি এটাকে রাখতাম, এটাকে সংগ্রহ করতাম। এই যে অভিযোগটা যে আমি করব ভোক্তা অধিদপ্তরে কিংবা কোনো কিছুতে, খালি ফোন দিয়ে অভিযোগ করলে তো হয়ে যাবে, একটু সত্যতা লাগবে, এবং একটা প্রতিষ্ঠান যারা অভিযোগ নিয়ে ই করে তারাও তো আসলে সেই তথ্য প্রমাণগুলো ছাড়া কীভাবে তারা অভিযোগ নিয়ে, তারা একটা অবজারভেশন করতো, অভিযোগ দিল আচ্ছা ঠিক আছে, তারা এখন একটা একটা প্রতিষ্ঠান ধরেন এই কাজ করছে, তারা কি এটা ভাইরাল হওয়ার পরে এটা আর করবে, তারা কিন্তু স্বাভাবিকভাবে বলো তাহলে ধরেন সেটা অন্যায় করছে মানলাম, তারা কি আর ভাইরাল হওয়ার পর সেটা অন্যায় করবো, করবো না, সেটা আস্তে আস্তে প্রতিনিধি পাঠায় সেখানে গোপনে গোপনে ওই অভিযোগকারী কিংবা কোনো প্রতিষ্ঠান এটা আবারও বিরিয়ানি নিত বা কিনতো, সেখানে যাইতো এটাকে ল্যাব টেস্ট করতো, কন্টিনিউস করতো এক মাস, তাহলে না সেটা বোঝা যেত যে প্রকৃত অর্থে তারা আসলে খাসির মাংস পরিবর্তে অন্য কোনো মাংস খাওয়াইতেছে কি না। একটা কথা বলে দিল, সেটা দুই তারিখের ঘটনা, সেটা সংগ্রহ করছে কি করে না এই ধরনের কোনো ভিডিও দেখলাম না, বা এটা কী করছে, হাড্ডি চিকন মোটা কি এটা দেখে কোনো কিছু প্রমাণ হয়? আসলে মুখের কথার কোনো ভিত্তি নাই কোনো কিছুতেই, প্রমাণ লাগবে। সেই জিনিসটা যদি সংগ্রহ করে রাখতো, সেটা ল্যাব টেস্ট করাতো, তাহলে কিন্তু আজকে এত কথা বলার দরকার নাই, এত কথা শোনারও দরকার নাই। যদি কোনো প্রতিষ্ঠান এরকম অন্যায় কাজ করে থাকে, যে অন্য মাংস বিক্রি করে থাকে, তো এগুলো সারা জীবনের জন্য বন্ধ করে দেয়, মানে সব প্রতি সব ব্রাঞ্চে এদের বন্ধ করে দেওয়া উচিত। আর যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজ করা হয়, তাহলে এই যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান, এর যে ক্ষতিটা করা হলো, মানে সম্মানজনক, তার সম্মানও নষ্ট হয়েছে, তার ব্র্যান্ড ভ্যালুর যে একটা মানে তার ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যে অন্যায়, এটার বিরুদ্ধে মানে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে আর কেউ করতে না পারে। সঠিক তথ্য প্রমাণ ছাড়া অভিযোগ করার পর এইভাবে একটা প্রতিষ্ঠানকে হেয় বানানো, কিংবা এটা আদৌ সঠিক কি না, তাদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযোগকারীকে, একটা মানুষ যখন অভিযোগ করবে সে তো সে সামনে মানে শক্ত হয়ে দাঁড়াবে যে না এটা আমার সাথে করা হয়েছে, এটা অন্যায় করা হয়েছে, এটার আমি বিচার চাই, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কোনো কথা হলো, এটা কোন ধরনের অভিযোগ হলো। আসলে সব ঘটনার পেছনে অনেক কিছু লুকায় থাকে, তো সঠিক কারণ এবং সঠিক ঘটনা সামনে না আসা পর্যন্ত মন্তব্য করাটা ভালো না। আর সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর মানুষ আছে মন্তব্য করতে খুব ভাল লাগে, মানে খোঁচাখাঁচি, একজনের গুয়ায় খোঁচা আরেকজনের গুয়ায় খোঁচা, মানে খোঁচা দিতে খুব ভালো লাগে। আর এই ধরনের ঘটনা পাইলে তো কোনো কথাই নাই, খোঁচাখাঁচির ঘটনা। আর এটা তো মানে এমন হয়েছে দেখা যায় যে ওই যে কী বলে যে চিলে কান নিয়েছে, কানে হাত না দিয়ে দিছে দৌড়, মানে কুত্তা পাওয়া গেছে, তাহলে ল্যাবে টেস্ট করতো ওই দিনই, তাহলে তো বোঝা যায় তো এটা কি কিসের মাংস, ল্যাবে টেস্ট করা নাই কিছু নাই, এই সেই শুধু কথায় 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 এতদিন। আশ্চর্যজনক আসলে মানে ভাবে আমরা এখন বর্তমানে চলাফেরা করতেছি, এবং সোশ্যাল মিডিয়ার যুগে, এবং এই ফেসবুককে কেন্দ্র করে, ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে এত ঘটনা ঘটে। বাস্তবে এটা আসলে কতটুকু সত্যতা থাকে এগুলো যাচাই না করেই একটা পোস্ট দিয়ে দেয় একজন মানুষ, সেটার পিছনে মানুষ হুমড়ি খেয়ে পড়ে থাকে, এটা কতটুকু সত্য এটা যাচাই বাছাই করাটা দরকার। আর যেই মাত্রা এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার দিকে মানুষ ঝুঁকতেছে এবং এটা আর কি কেন্দ্র করে এত ঘটনা তৈরি হচ্ছে, এখনও যদি এটি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভবিষ্যতে আরও সমস্যা হবে, চরম মাত্রায় পৌঁছে যাব। এই ফেসবুক, এই সোশ্যাল মিডিয়া এগুলাতে আসলে হ্যাঁ এগুলো কাজে লাগে, এগুলো উপকারিতাও আছে, কিন্তু এর যে খারাপ দিকগুলো এগুলো আসলে মানুষেরও অ্যাভয়েড করা দরকার, এবং এগুলো যাতে মানুষ না করতে পারে। যারা আসলে শুনেন, একটা মানুষ আপনি ভালো কাজ করতে জানেন সেটা অনেক কষ্ট, কিন্তু খারাপ কাজ করতে গেলে খুব সহজ, একজন মানুষকে বিপদে ফেলা কিংবা এই যে এই ধরনের এই ঘটনা তৈরি করা খুব সহজ, কিন্তু সেই ঘটনা সঠিক কারণ খুঁজে বের করা যে কত মুশকিল, কত এই যে একটা পোস্টের কারণে আজকে এত ঘটনা, এত মানুষেরই কত তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু এটা যদি মানে সঠিকভাবে আইনি প্রক্রিয়া এটা সমাধান করা হতো, এটা ল্যাব টেস্ট করলে কয়দিন লাগে, সেটা ল্যাবে নিয়ে যাইতো ওই প্রতিষ্ঠান সহ, ওই লোক সহ, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায়, ভোক্তাদের সহায়তায় ল্যাবে টেস্ট করতো, প্রমাণ হয়ে যেত, তারপর আইনি প্রক্রিয়া যা আছে নিত। কিন্তু এতদিন ধরে আলাপ আলোচনা তো মানে চলতেছে, কোনো কিছু মানে আমি নিউজে তো হেঁটে কাহিটে কোনো কিছু পাইলাম না,
তো এই জন্য আসলে আমিও ভাবলাম যে আসলে সোশ্যাল মিডিয়াতে যে মানুষ এই ধরনের কাজগুলো করে, খারাপ কাজ যারা করে আসলে এগুলো ঠিক না। আর দর্শক বন্ধু, আপনার কাছে যদি কোনো কিছু জানা বা কোনো কিছু আপনি জেনে থাকেন কিংবা আপনার কোনো মন্তব্য থেকে থাকে, সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।